HNO2 আমরা বাংলায় বলে থাকি নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড এর অস্থায়িত্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। মানে হচ্ছে এই নাইট্রাস অ্যাসিড খুবই আনস্টেবল একটা অ্যাসিড, এটাকে রেখে দিলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো কীভাবে হয়, কেন হয়, আমরা একটু সেটা নিয়ে আলোচনা করব। নাইট্রাস অ্যাসিড একটু লক্ষ্য করো, নাইট্রাস অ্যাসিডকে ধরো তুমি তৈরি করে বোতলের মধ্যে রেখে দিছো, রেখে দিলে কোনো সাহায্য ছাড়াই নাইট্রাস অ্যাসিডটা এই বোতলের মধ্যে নিজের সাথে নিজে রিয়াকশন করে। দুইটা নাইট্রাস অ্যাসিড একজন একজনের সাথে রিয়াক্ট করে করে তৈরি করে নাইট্রিক অ্যাসিড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সরি নাইট্রোজেন অক্সাইড এবং ওয়াটার। সো এই যে বিক্রিয়াটা করে এটা খুব স্পেশাল ধরনের বিক্রিয়া। কেন, দেখো এখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার বা জারণ মান +3, আর এইখানে জারণ মান হচ্ছে +5, আর এখানে হচ্ছে +2। তাহলে দেখো +3 থেকে যখন 5 হয় এই প্রক্রিয়াটাকে আমরা বলি জারণ, জারণ মানের বৃদ্ধিকে বলি জারণ। +3 থেকে যখন +2 হয় এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি বিজারণ, কারণ জারণ মান এখানে কমে যাচ্ছে। তো জারণ মানের এখানে বৃদ্ধিও হচ্ছে হ্রাসও হচ্ছে, অর্থাৎ একই সাথে জারণ বিজারণ হচ্ছে। যখন একটা বিক্রিয়ায় একই কম্পাউন্ড অর্থাৎ নাইট্রাস অ্যাসিডই জারিতও হচ্ছে বিজারিতও হচ্ছে, এই জাতীয় বিক্রিয়ার একটা সুন্দর নাম আছে, একে বলে অসামঞ্জস্য বিক্রিয়া। আমরা ইংরেজিতে এটাকে বলে থাকি ডিসপ্রপোর্শন রিয়াকশন। এবং নাইট্রাস অ্যাসিডের ক্ষেত্রে যেহেতু সে নিজেই নিজের সাথে অসামঞ্জস্য বিক্রিয়া করে থাকে, তাই এটাকে আরও বলা হয়ে থাকে সেলফ ডিসপ্রপোর্শন রিয়াকশন, বা বাংলাতে বলে স্বপ্রণোদিত অসামঞ্জস্য বিক্রিয়া। তো নাইট্রাস অ্যাসিড নিজের সাথে নিজেই এই স্বপ্রণোদিত অসামঞ্জস্য বিক্রিয়া করে, তাই কোনোভাবেই নাইট্রাস অ্যাসিডকে বোতলের মধ্যে ভরে রেখে দেওয়া যায় না। রেখে দেওয়ার সাথে সাথে সেখানে নাইট্রিক অ্যাসিড তৈরি হয়ে নাইট্রাস অ্যাসিড নষ্ট হয়ে যায়। কথা হচ্ছে তাহলে নাইট্রাস অ্যাসিড থেকে নাইট্রাস অ্যাসিডকে ব্যবহার করার উপায় কী? তোমার একটা বিক্রিয়া নাইট্রাস অ্যাসিড দরকার, তো তখন তুমি কীভাবে ব্যবহার করবে? সিম্পল সলিউশন হচ্ছে, দেখো সোডিয়াম নাইট্রাইট এই লবণটার সাথে যদি তুমি HCl মিশাও, দেখো Na আর Cl মিলে তৈরি করবে NaCl, আর এখানে H আর NO2 মিলে তৈরি করবে HNO2। অর্থাৎ সোডিয়াম নাইট্রাইটের সাথে HCl বিক্রিয়া করলে নাইট্রাস অ্যাসিড তৈরি করতে পারো। তাই যেখানে নাইট্রাস অ্যাসিড ব্যবহার করতে হয় আমরা নাইট্রাস অ্যাসিড ব্যবহার না করে এই দুইটাকে ব্যবহার করি। অর্থাৎ ধরো একটা টেস্ট টিউবে তোমার নাইট্রাস অ্যাসিড দিতে হবে, তুমি প্রথমে এই টেস্ট টিউবের মধ্যে কিছু একটা আগে থেকে আছে, ধরো সেটার নাম X, তো এখানে তুমি প্রথমে NaNO2 দিবা। মনে রাখো NaNO2 দিলে কোনো রিয়াকশনই হবে না, কারণ NaNO2 এখানে একা আছে। একটু পরে তার মধ্যে HCl দিবা, প্রথমে NaNO2 HCl তারা দুজন রিয়াকশন করবে, পরে এই অ্যাসিডের মধ্যে নাইট্রাস অ্যাসিড তৈরি করবে। ওই নাইট্রাস অ্যাসিড এখন সাথে সাথে এই X-এর সাথে বিক্রিয়া করে ফেলবে, নাইট্রাস অ্যাসিড নষ্ট হওয়ার আগেই তখন X-এর সাথে বিক্রিয়া করে ফেলতে পারে। তাই যখনই তোমার নাইট্রাস অ্যাসিড ব্যবহার করতে হবে নাইট্রাস অ্যাসিডের বদলে তুমি NaNO2 এবং তারপরে HCl ঢালবে। তো এটাই হচ্ছে নাইট্রাস অ্যাসিডের অসামঞ্জস্যতা বা অস্থায়িত্ব থেকে বেঁচে যাওয়ার উপায়। একটা জিনিস মনে রাখবে, নাইট্রাস অ্যাসিডকে মানুষজন অধিকাংশ ক্ষেত্রেই এইভাবে ভাগ করে লেখে বিক্রিয়ায় সহজে দেখানোর জন্য। তো এখানে কী লেখা আছে দেখো, ওহ নো, কারণ নাইট্রাস অ্যাসিড খুব তাড়াতাড়ি ভেঙে যায়, তো এই কারণে তোমার ফ্রাস্ট্রেশনের কারণে তুমি বলবা ওহ নো। এটাই হচ্ছে নাইট্রাস অ্যাসিড মনে রাখার খুব সহজ উপায়।